প্রথমে আমার তীব্র আপত্তি আছে, জালে জড়ালেন জ্যোতিপ্রিয় এই কথাটায়। জ্যোতিপ্রিয় মল্লিক জালে জড়াননি, উনি তীর্থ দর্শনে গেছেন। সরকারে আসার পরেই উনি একজন প্রবল সিপিএম বিরোধী মানুষ হিসেবে ঘোষণা করেছিলেন যে এবার থেকে সিপিএম এর পাশে আমি আর বসতে চাই না, চায়ের দোকানে একসঙ্গে চা খেতে চাই না, বিয়ের বাড়িতে দেখা হয়ে গেলেও পাশের টেবিলে বসে পাশের চেয়ারে বসে নেমন্তন্ন খেতে চাই না, ইত্যাদি ইত্যাদি। উনি একটা সিপিএম মুক্ত পরিবেশ চেয়েছিলেন। একদিন পরে বিধাতা মুখ তুলে চেয়েছেন, উনি এমন একটা পরিবেশে পৌঁছে গেছেন যেটা পুরো 100% সিপিএম মুক্ত পরিবেশ, জেলখানা। ওখানে আশপাশে যত গরু চোর, বালি চোর, কয়লা চোর, ছাগল চোর, চাকরি চোর আছে, সবাই গর্বিত তৃণমূল, একটাও সিপিএম চারপাশে খুঁজে পাবেন না। উনি শান্তিতে ওনার আগামী কয়েক বছর কাটুক। দেখুন, একদিন ধরে কী চলছিল আমাদের রাজ্যে। তৃণমূল কংগ্রেসের নেতারা অনেকে অনেক কথা বলতে পারেন, বলাটা ওনাদের কর্তব্য, কিন্তু এমনকি সাধারণ তৃণমূল কংগ্রেসের সমর্থক ভোটার যারা এখন আমাদের কথা শুনছেন, তারা জানেন না, তাদের মধ্যে যারা যারা রেশনের ওপর নির্ভরশীল, তারা জানেন না গত 5 বছর ধরে, 7 বছর ধরে, 8 বছর ধরে আমাদের রাজ্যে রেশনের নামে কী হচ্ছে। একজন মানুষ, তার হয়তো পরিবারে 4 জন সদস্য, 20 কেজি রেশন পাওয়ার কথা, গেছেন, স্লিপ বেরিয়েছে 20 কেজির, বলে এখন রেশন নেই, সামনের সপ্তাহে আসো, এখন জিনিস নেই, সামনের সপ্তাহে গেলেন নেই, দুদিন পরে আসো, দুদিন পরে গেলেন 14 কেজি 15 কেজি ধরিয়ে দেওয়া হলো, এর বেশি আর নেই, স্লিপ এদিকে বেরিয়ে গেছে 20 কেজির, কোথায় গেল 4 কেজি 5 কেজি, জানলেন না। তার বিনিময়ে কোনো এক নেতার নামে শান্তিনিকেতনে একটার পর একটা বাড়ি উঠল গোটা বাংলা জুড়ে, ICDS সেন্টার, বাচ্চাদের মিড ডে মিল, সবচেয়ে প্রান্তিক পরিবারের ছোটো ছোটো ছেলে মেয়েরা এমনকি তাদের যে একটা ন্যূনতম পুষ্টি, চালের বস্তা আসছে 10 কেজির বস্তায় 8 কেজি চাল, 7 কেজি চাল, 7.5 কেজি চাল, টিচাররা দেখছেন, দিদিমণিরা দেখছেন, এই বস্তায় এসছে, এদিকেই করতে হবে, আটা আসছে 3 কেজির বস্তায় 2 কেজি 2.25 কেজি আটা, বছরের পর বছর একটার পর একটা সেন্টারে এই জিনিস চললো। আর ছোটো ছোটো বাচ্চাদের, একেবারে প্রান্তিকতম পরিবারের বাচ্চাদের মুখের সেই খাবারকে, পেটের সেই খাবারকে বাজারে বিক্রি করে নেতার মেয়ের নামে 3.5 কোটি 4 কোটি টাকার তার প্রাইভেট টিউশনের টাকা জমা হয়ে গেল তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। গোটা বাংলা জুড়ে এই জিনিস চলেছে, বাংলার সাধারণ মানুষ এমনকি তৃণমূল সমর্থকরা এই জিনিস জানেন না। লকডাউনের সময় কেন্দ্রের সরকার থেকে ঘোষণা করা হলো যে পরিযায়ী শ্রমিকরা এই সময় বাড়ি ফিরছেন, তাদের বরাদ্দ রেশনের বাইরে 10 কেজি করে বাড়তি রেশন তারা পাবেন। গ্রামকে গ্রাম আমরা দেখিনি সেই সময় হাহাকার মানুষের, সত্যিকারের যিনি পরিযায়ী শ্রমিক তিনি রেশন পাচ্ছেন না, আর গ্রামের পঞ্চায়েতের মেম্বার যাকে পরিযায়ী শ্রমিক বলে লিখে দিচ্ছে, তৃণমূলের পঞ্চায়েতের মেম্বারের সার্টিফিকেট নিয়ে গিয়ে তার বাড়িতে চালের বস্তার পর বস্তা জমা হচ্ছে, মজুদ হচ্ছে, এই জিনিস আমরা দেখিনি লকডাউনের সময়। এবং তার বিনিময়ে এই বাকি বুদ্ধের দীঘার সমুদ্র সৈকতে একটার পর একটা হোটেল উঠছে, একটার পর একটা পাড়ায় যান, একটার পর একটা এলাকায় যান, গ্রামে যান, ডিজিটাল কার্ড নিয়ে রেশন তুলতে যাচ্ছেন, হঠাৎ করে মানুষ শুনছেন আমার কার্ড ব্লক হয়ে গেছে, লাল দেখাচ্ছে মেশিনে, এখানে ছোট ওখানে ছোট, এই আধারের সাথে এই লিঙ্ক করো, এই করো, সেই করো, করে 2 মাস পরে 3 মাস পরে যদি তার কার্ড আবার নতুন করে চালু হয়, মাঝের 2 মাস 3 মাসের রেশনটা কে নিয়ে গেল কেউ জানে না। তার বিনিময়ে এদের সম্পত্তি বাড়ছে, গ্রামকে গ্রাম, শহরকে শহর, এলাকাকে এলাকা, এক ছবি। তারপর এরা দাঁড়িয়ে বলছেন যে বাংলার এত মানুষকে আমরা খাইয়েছি দাইয়েছি, কোনোদিন কোনো মানুষ অভিযোগ করেনি, কোনোদিন কোনো মানুষ অভিযোগ করেননি। FIR হয়েছিল তৃণমূল সরকারের আমলে, FIR হয়েছিল সেই জেলার, এমনকি SP তদন্ত শুরু করার পরে তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এবং আপনারা ভাবতে পারেন, হাজার হাজার কোটি টাকার যে সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ, সেগুলোকে চোরাই মাল হিসেবে না দেখিয়ে, সেগুলোকে দাবিহীন মাল হিসেবে দেখিয়ে, চোরেদেরকে, চোরেদের ধরা পড়ার ন্যূনতম সম্ভাবনাকে প্রথম দিনই পুলিশ ইনভেস্টিগেশনে শেষ করে দেওয়া হয়েছে। তার বিনিময়ে এদের সম্পত্তি বেড়েছে, এদের প্রতিপত্তি বেড়েছে। আচ্ছা, আমাদের, আমরা তো এই যে স্পেকুলেশনের কথা বলেন যে যা হচ্ছে, আমি জানি এরপরে তৃণমূলের নেতারা বলতে উঠবেন একটাই কথা হবে, কদিন ধরে শুনে যাচ্ছি, এই আমরা অনুব্রতের বেলাও শুনেছি, সাইগাল হোসেনের বেলাও শুনেছি, এগুলো সব স্পেকুলেশন, মিডিয়ায় ভাসিয়ে দেওয়া হচ্ছে, এর সঙ্গে বাস্তবের কোনো সম্পত্তি নেই, কিসের সম্পর্ক নেই, কিসের সম্পত্তি, কিসের টাকা, আপনি স্পেকুলেশন ছেড়ে দিন। জ্যোতিপ্রিয় মল্লিকের নিজের দেওয়া ইনফরমেশনে আসি আমরা। 2011 সালে ভদ্রলোক বিধানসভা ভোটে দাঁড়াচ্ছেন, যখন নিজের দাখিল করা অ্যাফিডেভিটে বলছেন তার এবং তার স্ত্রীর মিলিত সম্পত্তি হচ্ছে 28 লাখ টাকা, এতে ওনার উপার্জন, ব্যবসা করে ওনার স্ত্রীর উপার্জন, উত্তরাধিকারী সূত্রে পাওয়া মন্তেশ্বরের সম্পত্তি সব মিলিয়ে নাকি 28 লাখ টাকা। 2011 থেকে 2021 10 বছর মন্ত্রী থাকলেন, 10 বছর মন্ত্রীগিরি করে 28 লাখ টাকা সম্পত্তি পৌঁছলো কতয়, 6.24 কোটি টাকায়। 53 বছর বয়স পর্যন্ত, 2011 ওনার বয়স ছিল 53, জন্ম থেকে 53 বছর বয়স পর্যন্ত ব্যবসা করে একটা লোক উপার্জন করলেন 28 লাখ, মন্ত্রী হওয়ার পরে 10 বছর ব্যবসা করে তিনি আবার ইনকাম করলেন 6 কোটি টাকা, কার বুঝতে বাকি আছে বলুন তো, আসলে মন্ত্রী হওয়াটাই এদের ব্যবসা। আমাদের বিরুদ্ধে যে স্পেকুলেশনের কথা বলছেন, আমি খবরের কাগজে পড়ছি, বামফ্রন্ট ডামলে নাকি এই রাকিবুর
সিপিএমের অনেক নেতার, বামফ্রন্টের অনেক নেতার খুব ঘনিষ্ঠ ছিল, তখন থেকে ডিলারের ব্যবসা শুরু করেছিল। দেখুন, বামফ্রন্টামলে অনেকেই অনেক কাজ করতেন। বামফ্রন্টামলে আমরা দেখেছি একজন প্রফেসর ছিলেন বামফ্রন্টামলে, তৃণমূল আমলে তাকেই দেখেছি ক্যামেরার সামনে পয়সা খেতে। বামফ্রন্টামলে আমরা কাউকে দেখেছি ভারতের হয়ে ফুটবল খেলতে, তৃণমূল আমলে তাকেই দেখেছি নারদার কাছে ঘুষ খেতে। বামফ্রন্টামলে আমরা কাউকে দেখেছি সাংবাদিকতা করতে, তৃণমূল আমলে তাকেই দেখেছি জেলে যেতে। সুতরাং বামফ্রন্টামলে কে ছিল, বামফ্রন্টামলে যে যা ছিল, তৃণমূল আমলে সে সেই ট্র্যাক রেকর্ড ধরে রেখেছে এমন তো নয়। কিন্তু আপনাদেরকে বলছি, বামফ্রন্টের আমি কোনো নাম বেরোচ্ছে না কাগজে, কিছু বেরোচ্ছে না, বলছে কাকে নাকি কিডনি দিয়েছে। আরে ভাই, কাকে কিডনি দিয়েছে, কাকে লিভার দিয়েছে, কাকে প্যানক্রিয়াস দিয়েছে, ছাড়ুন, কাকে ঘুষ দিয়েছে, বামফ্রন্টের কাকে ঘুষ দিয়েছে কোন নেতাকে, তার নামটা বলুন। পারলেন না তো এত বছরে। এই যে সিঙ্গুর নিয়ে আমাদের এত ভুল ধরেন, নন্দীগ্রাম নিয়ে আমাদের এত ভুল ধরেন, বামফ্রন্ট সিপিএম বামপন্থার পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, সিপিএম মার্ক্সবাদ ভুলে গেছে, বুদ্ধদেব ভট্টাচ নিরুপম সেন মার্ক্সবাদ ভুলে গেছে, জীবনে এত তো ভুল ধরেছেন, জীবনে একথা তো বলতে পারলেন না। ওই পাম অ্যাভিনিউর 450 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থাকা বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরে টাটাদের চুক্তি থেকে একটা নয়া পয়সা ফাইন্যান্সিয়াল বেনিফিট নিয়েছেন, জীবনে তো এই কথা বলতে পারলেন না। যে নিরুপম সেন সালেমের সঙ্গে চুক্তি করে, নিরুপম সেন নয়াচরে শিল্প করতে গিয়ে 5 টাকা নিজের পরিবারের নামে সম্পত্তি বাড়িয়েছে, বলতে পারলেন না তো। আজকে আপনাদেরকে নতুন করে বলার সুযোগ দিচ্ছি, বলুন আপনারা, বামফ্রন্ট আমলে এমন অনেকে আছেন তারা আজও জীবিত রয়েছেন বহাল তবিয়তে, মাথা উঁচু করে রাজনীতি করছেন, মাথা উঁচু করে এই সমাজে বেঁচে আছেন, যারা 20-25 বছর মন্ত্রী থেকেছেন। যে কোনো কারুর নাম বলুন, তিনি মন্ত্রী হওয়ার দিন তার কত সম্পত্তি ছিল, যেদিন মন্ত্রিসভা থেকে চলে গেলেন সেদিন তার কত সম্পত্তি, আমরা হিসাব সামনে রাখবো। যদি কোনো ভুল হিসাব রেখেছি, আপনাদের হাতে এজেন্সি আছে, আপনারা ধরবেন। আর তৃণমূল আমলে 5 মিনিটের জন্য মন্ত্রী হয়েছেন, একজনের নাম বলুন, মন্ত্রী হওয়ার আগে তার কত সম্পত্তি ছিল, মন্ত্রী হওয়ার পরে তার কত সম্পত্তি, একটা উদাহরণ আপনাদের সামনে রাখলাম। এর আগে আমরা পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য থেকে, মানিক ভট্টাচার্য মন্ত্রী নন, যাই হোক, অরূপ বিশ্বাস থেকে শুরু করে ওদের একের পর এক মন্ত্রীদের শুরুর সম্পত্তি, আর এখনও পর্যন্ত শেষ, এটা শেষের সম্পত্তি কিনা বলতে পারবো না, কিন্তু এখনও পর্যন্ত সম্পত্তি দেখেছি। আমি সিপিএমের পক্ষ থেকে আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, আমার দলকে যদি আপনি জিজ্ঞেস করেন সিপিএম কবে কার থেকে ক টাকা ডোনেশন পেয়েছে, ইলেকট্রাল বন্ডে ক টাকা পেয়েছে, আমার ঘণ্টাখানেকও লাগবে না, মিনিটখানেক সময় দিন, আমি সামনে রেখে দেবো সিপিআইএমের পক্ষ থেকে। আমি জিজ্ঞেস করছি এখানে অন্য দলের প্রতিনিধিরাও রয়েছেন, অন্য কোন দল আছে যিনি হাত তুলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন, আপনার দল কবে কোথা থেকে ইলেকট্রাল বন্ডে ক টাকা পেয়েছেন তার হিসেবটাকে সামনে রাখবেন। কেন্দ্রের সরকারের পক্ষ থেকে এমনকি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলে দেওয়া হচ্ছে যে রাজনৈতিক দল ইলেকট্রাল বন্ডে কত টাকা পায়, এটা আমরা এমনকি আমাদের সমর্থকদেরকে জানাতে বাধ্য নই, আমাদেরকে কে কোত্থেকে কত টাকা দিয়েছে। দেখুন, পশ্চিমবাংলায় এটাকে নিয়ে আমরা তর্ক করে কী করবো? দেখুন, তৃণমূল কংগ্রেস চোর, তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, এই নিয়ে নতুন করে বিতর্ক সভায় আসার কোনো মানে হয় না। তৃণমূলের কী অবস্থা জানেন, ধরো এমন একটা দল, ধরুন আপনি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন, কোনো আপনার পরিচিত কোনো তৃণমূল নেতার সঙ্গে আপনার দেখা হলো, আপনার মনে কোনো পাপ নেই, আপনি সাদা মনে তাকে বললেন, দাদা জানেন তো আপনাদের দলটা না খুব সৎ দল, তিনি ভাববেন আপনি বোধহয় তাকে আওয়াজ দিচ্ছেন। এই হচ্ছে পশ্চিমবাংলা এখন তৃণমূল কংগ্রেসের অবস্থা। নতুন করে এদেরকে চোর বলার জন্য, দুর্নীতিগ্রস্ত বলার জন্য আমরা এখানে আসিনি, কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে এই চুরি এই দুর্নীতি এরা কদিন চালাবে? আপনারা জানেন বিশ্বনাথ গোস্বামী বলে অনেকে হয়তো জানবেন, একজন সমাজকর্মী, আরটিআই করে জানতে চেয়েছিলেন 2016-17 সালে যে আমাদের রাজ্যে ডিজিটাল রেশন কার্ড যেভাবে অ্যালট করা হচ্ছে তাতে কত টাকার চাল বরাদ্দ হচ্ছে, কত টাকার আটা বরাদ্দ হচ্ছে, মানুষ কী পাচ্ছেন, কত টাকা খরচা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। বারবার করে আরটিআই দাখিল করার পরে রাজ্যের সরকার তাকে কোনো উত্তর দেয় না, তিনি সিএজির কাছে আরটিআই দাখিল করেন, সিএজি থেকে তাকে লিখিত উত্তর দেওয়া হয় 2016-17 সালে ওই অর্থবর্ষে যে রাজ্যের সরকারের কাছে আমরা রেশনের হিসেব জানতে চেয়েছি, রাজ্যের সরকার এমনকি সিএজিকে রেশনের হিসেব দেয়নি। 2016-17 সালে এই দুর্নীতি আমাদের সামনে এসেছিল। কিন্তু আমার প্রশ্নটা একটা জায়গাতেই, যেটা আজকের বিতর্কের যে সুমনদা যে লাইনগুলো বললেন শেষের দিকে যে প্রশ্নটা রয়েছে, এইটাও কি আর একটা সারদা বিতর্ক, এইটাও কি আর একটা নারদা বিতর্ক, যেটাকে নিয়ে কয়েকদিন টিভিতে আলোচনা হবে, চায়ের দোকানে বাসে ট্রামে আলোচনা হবে, কিছু মানুষ গ্রেপ্তার হয়ে জেলে যাবেন, সময়ের নিয়মে আইনি প্রক্রিয়ায় কেউ কেউ জেল থেকে ছাড়া পেয়ে বেরিয়ে আসবেন, কিন্তু আলটিমেটলি একটা সময়ের পরে কোনো ফাইনাল কনভিকশন হবে না, দোষীরা আলটিমেটলি শাস্তি পাবেন না, যারা প্রতারিত তারা আলটিমেটলি ন্যায় পাবেন না। নাহলে বলুন তো, এই নতুন করে একজন মন্ত্রীকে গ্রেপ্তার হতে দেখে বাংলার কোন মানুষ নতুন করে কোন স্বপ্ন দেখেন, কোন আশ্বাসটা পান? এর আগে তো আমরা কত মন্ত্রীকে গ্রেপ্তার হতে দেখেছি, এর আগে তো আমরা কত এমপিকে গ্রেপ্তার হতে দেখেছি, বাংলার কোন মানুষ এর ফলে জাস্টিসটা পেয়েছেন? আমি আপনাদের কাছে আমার একটা শেষ প্রশ্ন আপনাদের সামনে রেখে আমার কথাকে আমি শেষ করছি। খবরেই যা বেরোচ্ছে, এবিপি আনন্দ দেখানো হয়েছে, বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী নাকি
নোট বাতিলের পরে ওই সময় 6.5 কোটি টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করেছেন। নোট বাতিলের সময় প্রধানমন্ত্রী বলেছিলেন যাদের কাছে 500 টাকা 1000 টাকা এক কালো টাকা জমে আছে এবার তারা সমস্ত টাকাগুলোকে বদলাতে যাবে, ব্যাঙ্কে দিতে যাবে, এবং ডিসপ্রপোর্শনেট অ্যাসেট কার কার, আয়ের মানে হিসেবের বাইরে সম্পত্তি কার কার, ওখান থেকে ধরা পড়ে যাবে। আপনার নোট বাতিলের মূল্য দিতে গিয়ে সারা দেশে এত সাধারণ মানুষের প্রাণ গেল, হাসপাতালের বিল দিতে পারেনি বলে ছোটো বাচ্চা মারা গেল, এতজন ব্যাংকের লাইনে দাঁড়িয়ে মারা গেলেন, এটিএমের লাইনে দাঁড়িয়ে মারা গেলেন। আর জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী দিব্যি নোট বাতিলের মধ্যে সাড়ে তার 10 পয়সা ইনকাম নেই, 6.5 কোটি টাকা ব্যাংকে জমা করে সেই টাকাকে সাদা করে নিলেন। তাহলে কী করলেন আপনার নোট বাতিল করে? কিসের এত ভিজিলেন্স আপনাদের? আয়ের সঙ্গে সঙ্গতিহীন মামলা। একজন তিনি তার পেশা দেখাচ্ছেন যে প্রাইভেট টিউশনই করেন, এত বড় মা সরস্বতী তিনি প্রাইভেট টিউশনই করে 3.76 কোটি টাকা তার ব্যাংকে জমা পড়েছে, ইনকাম ট্যাক্স তার বাড়িতে রেড করা ছেড়ে দিন, তাকে ডেকে এনে একবার প্রশ্ন করছে না যে এইটা যদি আপনার সোর্স অফ ইনকাম হয় তাহলে এইটা আপনার কোয়ান্টাম অফ ইনকাম হতে পারে না? সুতরাং দুজন মন্ত্রী এখন আমাদের রাজ্যে জেলে আছেন, খাদ্যের এবং শিক্ষার, সবচেয়ে প্রান্তিক মানুষের সবচেয়ে বেসিক যে দুটো জায়গা, পেটের ভাত আর সন্তানের শিক্ষা, এই দুটো জায়গাকে নিয়ে এই সরকার কী করেছে আমরা দেখতে পাচ্ছি। কোনো রকম রাজনৈতিক বোঝাপড়ায় যেন এই অপরাধীদের ন্যায় বিচার হওয়াটা এর আগেরগুলোর মতো এইবারও আটকে যেন না যায়। ধন্যবাদ।